কিংবদন্তির শব্দটা শুধুমাত্র তাদের গেলে আমার কাছে মনে হয় যে প্রয়োগ করা ঠিক হয়। অনেক জায়গায় দেখি যাকে তাকে কিংবদন্তি বলা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কিংবদন্তি যদি কাউকে বলতেই হয়, এই দুজন মানুষ আমি বলবো যে যথার্থ ব্যবহার হচ্ছে এই দুজন মানুষের বেলায়। আমি মূলত গ্রামের মানুষ, আলমার সাথে আমার বেশি সময় কেটেছে, আমার যতদূর ধারণা আমার ব্যক্তিগত ধারণা বেশি সময় কেটেছে আমি আলমের সঙ্গে। তাই আলম ভাই সম্পর্কে কিছু বলার আগে আমি সর্বিলিভাবে সকলের দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ওনাকে কেন ভাবি বলে জানি না, দেখি যে সবাই ভাবি বলে, আমার বড় ভাইয়েরাও তাকে ভাবি বলে। তো যেহেতু বড় ভাই ভাবি বলেন, আমার আর উপায় নেই ভাবি বলা ছাড়া আর কি, আমিও তাকে ভাবি বলি। কিন্তু মূল বিষয়টা কোন ঘন্টাতে ওনাকে ভাবি বলতাম, কিন্তু ওনার আচরণটা ভাবি বলতে ছিল না, ওনার আচরণ ছিল মায়ের মতো। আমরা শর্মিলি বাদিকে হারিয়ে আমিও তো মনে করি দিদিবার মা হারালো। আমি ভাবির আত্মার শান্তি কামনা করি। আমার জীবনে এত ভালো মানুষ আমি ওনাকে দেখেছি বলে আমার মনে হয় না, সবসময় হাসি করে থাকতেন এবং ওনার স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল। আমার সাথে পরিচয় 1984 সালে শর্মিলি গ্রামের সাথে, কিন্তু উনি যদি 10 বছর পরও দেখা হয় ঠিকই নাম ধরে বলতেন, মিঠুন কেমন আছো। এই যে আন্তরিকতা, এই যে ভালো লাগা, এই কেবল বাইরেই পারে। আমি ভাবি না তার সাথে যাবো। আর আলম ভাই সম্পর্কে কথা বলতে চাই, খুব অল্প উপরেই বলতে চাই, কিন্তু বেশি কথা বলতে চাই। সেটা হলো আমি কিন্তু মোটেও সাম্প্রদায়িক নই, মোটেও নই। হঠাৎ একদিন মনে হলো স্টুডিওতে গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে যে আলম ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট গোপীদা উনিও নেই আছে, গোপী বল্লভ দাদা উনি করলেন কি যে একটা গান, সেই গানে কোরাসের কিন্তু কোনো প্রয়োজন নেই। আলম ভাই পরিচালককে বললেন যে এই জায়গাটা যদি একটু দুটো ভায়োলিন কিংবা আটটা কোরাস ব্যবহার করা যায় তাহলে আরও ভালো হয়ে ওঠে। তখন পরিচালক বললেন আমার সাথে যে যদি ভালো হয় তাহলে দুটো এক ভায়োলিন আর কোরাসের জন্য আমি আটকে থাকবো কেন আপনি বলেন। বলা মাত্রই দেখি যে স্টুডিওতে কোরাস থাকে সে হাজির, ভায়োলিন এসে হাজির। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সেদিন অবাক হয়ে গেলাম, আমার কাছে মনে হলো যে গোপীদা হিন্দু মানুষ, উনি কোরাস গান গাওয়ার জন্য বাংলা ঢাকা শহরে একটা মানুষ নাই মুসলমান, উনি সব হিন্দুদেরকে দাওয়াত করেছে, সব হিন্দুরা সে কোরাস গাচ্ছে। একদিন দেখলাম, দুদিন দেখলাম, তিন দিন দেখলাম, বাধ্য হয়ে একদিন আমি আলো ভাইকে বলুন যে আলো ভাই আমি মোটেও সাম্প্রদায়িক নই। কিন্তু একটা জিনিস আমার চোখে রাখছিল যে আমাদের দেশে কি একজন কোরাস গাওয়ার মতো মুসলমান নেই, গোপীদা দেখাতে এই কাজগুলো করছে। তখন উনি বললেন যে বেটা গোপীকে আমি বলেছি যে সব হিন্দু যারা আছে তাদেরকে দেখার জন্য। আমি ওনার কথা শুনে কিন্তু বেশি কথা বলতেন না, কম কথা বলতেন, কিন্তু যা বলতেন একজন পুলিশের ছেলে আর কি, আমি ভয় আর কিছু বলিনি। তার কিছুদিন পর ডিসেম্বর মাস দেখি যে কোনো হিন্দু নেই মুসলমান নেই, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান। আমি একটু চমকে গেলাম যে ব্যাপারটা কিনা মাথায় ধরলো যে ওই হিন্দু সম্প্রদায়ের লোক তো নেই এখানে, কেন খ্রিস্টানরা কেন আছে। আমি তখনও চুপ করে গেলাম। তার কিছুদিন পর যখন দেখি যে কোরাস গানে হিন্দুও নেই খ্রিস্টানও নেই শুধু মুসলমান আছে, তখন আনন্দ হয়ে হচ্ছে মেয়েটা দেখো তো কোরাস গানের মধ্যে কোনো হিন্দু খ্রিস্টান আছে নাকি। তাহলে না আনন্দ ভাই বলছে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে বলতে আমি কিন্তু ততক্ষণে ঠিক বুঝে গেছি। দুর্গাপূজা আসলেই আলম ভাই করতেন কি, খুঁজে খুঁজে বের করতেন হিন্দু সম্প্রদায়ের কোন শিল্পী, একটু ডেকে 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 এনে তাদেরকে দিয়ে গান গাওয়াতেন, কোরাস গান গাওয়াতেন, প্রয়োজন না থাকলেও অনেক সময় ব্যবহার করেছে ওই মানুষগুলোকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। ঠিক খ্রিস্টান ডিসেম্বর মাসেও আমি দেখেছি ওই মানুষগুলো আসছে, আবার
আমাদের দুই ঈদের সময় কিন্তু দেখেছি যে মুসলমানরা গান গাচ্ছে, ততদিনে আমি বসে গেছি ব্যাপারটা। আমি সেই থেকে প্রতিনিয়ত আলম খান সাহেবের কাছে আমি শিখেছি, প্রতিনিয়ত বৃদ্ধ হয়েছে গান গাছে। উনি এমন একজন মানুষ, আমি ওনার মুখে, এখানে যারা আছেন তারা আলম খান সাহেবের সাথে জড়িত ছিলেন, ওনার মুখে প্রতি একটা স্ল্যাং শব্দ আমি ইউজ করতে দেখি, ওনাকে কোনদিন চিৎকার করে কথা বলতে দেখি। উনি রেখেছেন, রাখলে ওনার উনি মোস্টার তাঁতের একটু টান এরকম করতেন, তাঁত ঘোরাতেন, কিন্তু উনি কোনদিন চিৎকার করে কথা বলতেন, রাগারাগি করতেন না, চুপচাপ থাকতেন, অদ্ভুত। আর তাকে তো আমি সবসময় মনে করতাম ভীষণ একজন রাগি মানুষ, কিন্তু রাগি কিন্তু আমার কাছে কখনো মনে হয়নি তখন সেদিন, যেদিন আমি গেলাম দুপুরবেলায় আমার সিঁড়ি, দুপুরবেলায় গান হবে তিনটার পরে, আমি গানের সিঁড়ি গিয়ে গেছি, গিয়ে দেখি যে আমাদের পাশে তো একটা ইয়ে পাতা ছিল আর কি, ওইখানে শুয়ে আছেন উপরে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছেন, তার মধ্যে ঘুমিয়ে আছেন। আমি আস্তেই করে ভিতরে ঢুকলাম যাতে সতর্কতা না হয়, দুই তিন মিনিট বসলাম, হঠাৎ দেখি যে আমাদের মঞ্চটা নড়াচড়া করছে। তাতে আমি খেয়াল করে দেখলাম যে উনি কি ঘুমের ঘরে করছেন নাকি, যদিও উনি হাসছেন মিটিমিট করে। তো আমি আমার বসে ফিরে বললাম যে আলম ভাই, আমার চোখ যদি ভুল না দেখে থাকে তাহলে আমার ধারণা যে আপনি হাসছেন। তুমি আসছো কখন আসছো? আমি পাঁচ দিলাম, তুমি দেখবা না আমাকে, আমি যে না আপনি ঘুমিয়ে আছেন ভেবে আমি জানি, তো যে আমি তুমি ঠিকই দেখছো আমি হাসছি। তাহলে হাসির কারণটা যদি একটু দয়া করে বলেন। তো বলছে ধরো তোমার ভাবি কলকাতায় গেছে রাজেশের একটা, রাজেশ মানে আমাদের একটা কি চিকিৎসার কারণে বা ভাবির কি চিকিৎসার কারণে যেন কলকাতায় গেছে 96-এর কারণে। তখন বলছে যে আমি ভাবলাম মিলতাম যে বাড়িতে বউ না থাকলে কি কি সুবিধা কি কি অসুবিধা, তাহলে সুবিধা কি আর অসুবিধা কি বলা যায়, কয় অসুবিধাই বেশি, 99% হচ্ছে অসুবিধা আর 1% সুবিধা। আমি 99% সুবিধা অসুবিধার সুবিধা কিন্তু তো গান লিখতে পারবে না, আপনি 1% বলেন দয়া করে। বলছে আর হাসছে সে তুমি জোরেও হাসতেন না। উনি তো উনি বলছে যে 1% সুবিধা হলো যে বলো না তোমার ভাবি নাই, আমি খাটে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে উঠতে পারছি, এই সুবিধা ছাড়া আর কোনো সুবিধা নেই। ওনার ভেতর যে একটা শিশু সুলভ মন, শিশু সুলভ মানুষই আমি তার কাছে থেকেছি দীর্ঘদিন, আমি শুধু উপলব্ধি করেছি যে এই মানুষটা করো কত বড় মনের অধিকারী, আর খুব বড় মনের অধিকারী না হলে আসলে খুব বড় জায়গায় যাওয়াও যায় না। আলম ভাই তেমনই একজন মানুষ, আমার সাথে তার লাস্ট কথা বুঝলে, তুমি কিন্তু আমার এই তথ্যটা একটু জানো যে কোভিড এর প্রসঙ্গে একটু কথা হচ্ছিলাম। আমি বলছি আলম ভাই আমি জেনে আপনাকে ফোন করবো, তার মেয়া তুমি ফোন করবা, তুমি তো কিছুক্ষণ পরপরই ভুলে যাও। আমি পরবর্তীতে সত্যি সত্যি তাকে ফোন করেছিলাম, আলম ভাই ফোন ধরেননি, ধরেননি মানে হয়তো ব্যস্ত ছিলেন, হয়তো অসুস্থ ছিলেন, হয়তো টেরই পাননি, আমার সেটাই শেষ কথা। এই দুজন মানুষ আজকে নেই, এই দুজন ভালো মানুষ, সত্যিকারের ভালো মানুষ, এই জাতীয় মানুষ, এইরকম মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট নয়। প্রকৃতি নিয়ে চলে গেছেন এই দুজন মানুষের আমাদের সামনে।